নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 21 মার্চ 2022 সোমবার, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে 5 রাশির প্রবল লটারি প্রাপ্তির মহাসংযোগ শুরু হতে চলেছে। আমি দৈনিক লটারির উপর ভিডিও দিয়ে থাকি, এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে এই ভিডিওতে দিই। দেখুন, ভিডিওটি খুব ছোট্ট পরিসরে তৈরি করি, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, অর্থাৎ আপনি শুধু রাশির নাম শুনছেন এবং আপনি সেখানে লটারি কাটতে বেরিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আপনার সম্পূর্ণ দায়িত্ব। আমি বারবার বলি, ভিডিওটি দেখবেন নিজ দায়িত্বে এবং লটারি কাটবেনও নিজ দায়িত্বে, কারণ আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনার জীবনের সঙ্গে অ্যাপ্লাই করুন, তবেই আপনি কিন্তু লটারিতে ইনভেস্টমেন্ট করুন। হুট করে লটারিতে ইনভেস্টমেন্ট করবেন না। কি বলতে চাইছি, অর্থাৎ লটারির ক্ষেত্রে আপনার জন্মছকের যোগ আছে কি না, অর্থাৎ আপনার জন্মছকের 4টি গ্রহ, আপনার রাহু, শুক্র, শনি এবং বুধ, এই 4টি গ্রহের প্লেসমেন্ট কেমন আছে, আপনার রাশিচক্রে দেখা মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা কিসে চলছে, এটা দেখা দরকার। এবং আপনার নবম, পঞ্চম, একাদশ, দ্বিতীয় ভাবের অবস্থান কেমন। দেখুন, আমি একটা কথা বারবার বলি, যে 5 রাশির কথা আমি বলছি, সেই 5 রাশি ছোটো বড়ো মাঝেরই কিন্তু প্রাইজ পাবে, প্রাইজ কিন্তু এই রাশি পাবে, কিন্তু এই 5 রাশির লাখো কোটি মানুষ কিন্তু আছে, প্রত্যেকে কী পাবে তা না, যার ক্ষেত্রে যত স্ট্রং ভাগ্য সে কিন্তু পাবে। এবার আমি বলছি, অনেকে 1-2 নম্বরের জন্য লটারির প্রাইজ মিস করে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি, রাহু কবচ আপনারা পরিধান করুন, বিশেষরূপে ভালো ফল আপনারা পাবেন, লটারি লাগবে এই কথাটা বলছি না, লটারি লাগার সম্ভাবনাটা আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। তো এবার আমি আলোচনাটা শুরু করি, যে আগামীকাল যে যে রাশিগুলো লটারির প্রাপ্তি হতে চলেছে, আমি কিন্তু এখানে রাহুকালটা বিশেষভাবে ইম্পর্টেন্ট বলি, কারণ কী বলতো, রাহুকালে যে কোনো লটারি বলে না, কোনো শুভ কাজ কিন্তু করবেন না, অর্থাৎ রাহুকালটাতে আপনি শেয়ার মার্কেট বলুন, লটারি বলুন, শুভযাত্রা বলুন, আগামীকাল 7:30 থেকে 9 পর্যন্ত কিন্তু রাহুকাল কিন্তু থাকছে, এই সময়ের মধ্যে কোনো লটারি কিন্তু আপনারা কাটবেন না, এই সময়টা বিশেষভাবে বর্জন করুন। এবং লটারির ক্ষেত্রে আপনি দেখুন, আপনার জন্মছকে বা যদি না তা না থাকে, সেক্ষেত্রে আপনার হস্তরেখার মাধ্যমেও কিন্তু বলে দেওয়া যায় যে আপনার লটারির যোগ আছে কি না, সেটা থাকলে কোন বছর আছে, কোন সময় আছে, সেটি একমাত্র এক্সপার্ট অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাকে সঠিক পথ নির্ণয় করে দিতে কিন্তু পারবে। দেখুন, আগামীকাল যে 5 রাশির কথা বলছি, সে 5 রাশি নিশ্চিত রূপে কিন্তু লটারি কিন্তু পাবেই পাবে, অর্থাৎ এ 5 রাশির মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি কিন্তু হয়েছে। অর্থাৎ এই সময়ের মধ্যে যে রাশিগুলো কোটিপতি হতে চলেছে, অর্থাৎ প্রাইস পাবে, কত অ্যামাউন্টে পাবে সেটা আমি এখানে বলবো না, পাবে। এবং আমি দৈনিক লটারির কিন্তু ভিডিও দিয়ে থাকছি, আপনারা দেখবেন যারা প্রতিনিয়ত দেখছেন, কেউ কেউ ছোটো প্রাইস পাচ্ছে, কেউ বড় প্রাইস পাচ্ছে, সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাব, কারণ লটারিটা সম্পূর্ণ ভাগ্যের খেলা, অর্থাৎ ভাগ্যভাব যত স্ট্রং হবে তত অ্যামাউন্টে অর্থ কিন্তু আপনি পাবেন, ভাগ্যভাব আপনার দুর্বল তাহলে কিন্তু আপনি কিন্তু সেই অ্যামাউন্টে অর্থ কিন্তু পাবেন না। এবং কলিযুগে আকস্মিক প্রাপ্তির যে কারকগ্রহ, সে রাহুকে কিন্তু আপনার স্ট্রং করতে হবে, তবেই কিন্তু আপনি লটারিতে বড় ধরনের অ্যামাউন্টের অর্থ কিন্তু পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি করবে। তো আগামীকাল কোন কোন রাশিগুলো লটারি পেতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার শুভ সময়, প্রথম রাশি আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বারটি যেটি বেরিয়েছে 5 এবং 8 আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার, আপনাদের যে শুভ সময়টি বেরিয়েছে, রাশিভিত্তিক শুভ সময়টি, সেটি হচ্ছে সকাল 9:18 থেকে 12:34 পর্যন্ত, 9:18 থেকে 12:34 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে, সকাল 10:01 থেকে আপনার 1:34 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল লটারি প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি হচ্ছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে
আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে আগামীকাল, সে সময়টা হচ্ছে সকাল 10:44 থেকে 12:28 পর্যন্ত, 10:44 থেকে 12:28 পর্যন্ত। এবং আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটি কর্কট রাশির ক্ষেত্রে, সে টার্গেট নাম্বারটি হচ্ছে আপনার 3 এবং 8, এই দুটি নাম্বার আপনাদের ক্ষেত্রে কিন্তু আগামী দিনের জন্য কিন্তু টার্গেট নাম্বার কর্কট রাশির ক্ষেত্রে, বিশেষভাবে সৌভাগ্য প্রদান করতে চলেছে কর্কট রাশিকে। অর্থাৎ আমি যে রাশিগুলোর কথা বলছি, মীন, আপনার কুম্ভ, কর্কট, এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বারটি যেটি দাঁড়িয়েছে, সে টার্গেট নাম্বার হচ্ছে আপনাদের 8 এবং 5। আপনাদের যে শুভ সময়টা 11:32 থেকে 2:04 পর্যন্ত, 11:32 থেকে 2:04 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সবশেষ যে রাশি আগামীকাল লটারি প্রাপ্তি সম্ভাবনাটা বৃদ্ধি করছে, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি আগামীকাল বেরিয়েছে বৃষ রাশির ক্ষেত্রে, সে টার্গেট নাম্বারটি আপনাদের দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে 5। এবং আরেকটি যে টার্গেট নাম্বারটি যেটি বেরিয়েছে সেটি হচ্ছে 7। 5 এবং 7 আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার। এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টা, সকাল 10:48 থেকে, সকাল 10:48 থেকে 1:14, দুপুর 1:14 পর্যন্ত আপনাদের কিন্তু শুভ, অর্থাৎ এটি হচ্ছে রাশিভিত্তিক শুভ সময়। এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটুন, লটারি লাগার সম্ভাবনা কিন্তু বাড়বে। অর্থাৎ যারা কাটছেন না, আবারও বলছি, যারা কাটছেন না, নিজের ভাগ্যটা একবার হলো যাচাই করুন। দেখুন, আপনিও তো হয়ে যেতে পারেন কোটিপতি, কেই বা বলে, হঠাৎ আপনিও একটা লটারি কেটে আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যেতে পারে। আমি বারবার বলেছি, মেহনতির থেকে আপনার যদি ভাগ্য সাপোর্ট দেয়, এই ভাগ্য সাপোর্টে আকস্মিক প্রাপ্তির যে কারকগ্রহ, সেই রাহুকে যদি আপনারা স্ট্রং করতে পারেন এবং রাহুর কবচ যদি আপনারা পরিধান করতে পারেন, সেক্ষেত্রে আপনার লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বিশেষভাবে বৃদ্ধি কিন্তু এই সময় করবে। তো প্রিয় দর্শক বন্ধু, প্রত্যেকে দেবাদিদেব মহাদেবে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।